কোয়েরি, তো কোয়েরি ডাটাবেজে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো কোয়েরি কাকে বলে? আমরা ডাটাবেজে কি রাখি? ডাটাবেজে আমরা সবসময় কি নিয়ে কাজ করি? ডাটা নিয়ে কাজ করি। ওকে, তো ডাটা নিয়ে কাজ করার সময় আমাদের কি করতে হয়? কিছু কমান্ড ব্যবহার করতে হয়। এখন খালি ডাটা বললে জিনিসটা একটু কনফিউজিং লাগবে। আমরা যদি বলি মেনি ডাটা বা হিউজ কালেকশন অফ ডাটা, হিউজ কালেকশন অফ ডাটা কে কমান্ডের মাধ্যমে যখন কি করা হয়, অপারেশন করা হয় বা ম্যানিপুলেশন করা হয়, তাকেই মূলত কি বলা হয়? কোয়েরি বলে। তো জিনিসটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, সাপোজ হিউজ কালেকশন অফ ডাটা যখন কমান্ডের মাধ্যমে অর্গানাইজ অ্যান্ড ম্যানিপুলেশন করা হয়, তাকে মূলত কি বলা হয়? তাকে মূলত কোয়েরি বলে। ওকে, ম্যানিপুলেশন মানে হচ্ছে ডাটাগুলো নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন করা, ডাটাগুলোকে সাজানো গোছানো, এ সবগুলোকে কি বলা হয়? ম্যানিপুলেশন মানে কার্যকারিতা। অর্গানাইজ মানে কি? একটা অর্ডারে সেটাকে কি করা, সংরক্ষণ করা। তো এইটাকে কার মাধ্যমে করা হয়? একটা কমান্ডের মাধ্যমে করা হয়, সেটাকে কি বলা হয়? কোয়েরি বলে। যেমন আমরা একটা যদি টেবিল দেখি, সাপোজ একটা টেবিলে ফার্স্ট নেম আছে, দেন আছে লাস্ট, ওকে, দেন হচ্ছে হলো আইডি। ওকে, তো ফার্স্টে আমরা দিলাম আইডি 101, ফার্স্ট নেম হচ্ছে হলো গিয়ে এক্স, লাস্ট নেম হচ্ছে কি? ওয়াই। দেন আমরা দিলাম আইডি 2, ফার্স্ট নেম হচ্ছে হলো জেড, লাস্ট নেম হলো সাপোজ ডাব্লিউ। আমরা যদি থার্ড আইডি দিই, নাম দিলাম এস, লাস্ট নেম দিলাম আমরা টি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আর কি আছে? আইডি আছে। এখন আমরা একটা কমান্ড জেনারেট করলাম, যে এটা আমাদের কি? একটা ডাটাবেস। এটা একটা ডাটাবেস যেখানে কয়টা ফিল্ড আছে? আইডি একটা ফিল্ড আছে, ফার্স্ট নেম একটা ফিল্ড আছে, লাস্ট নেম একটা ফিল্ড আছে। তো আমি বললাম যে কমান্ড, আমি একটা কমান্ড দিলাম যে ফার্স্ট নেমের ভিত্তিতে ডাটাবেসটাকে, মানে ফার্স্ট নেমটা একটা ডাটাবেসের, আমাদের সাপোজ এই ডাটাবেসটার নাম হচ্ছে হলো ইনফো। ওকে, কমান্ড ইনফো অ্যাকর্ডিং টু ফার্স্ট নেম। ওকে, তো আমরা যখনই এই কথাটা বলবো, সে এই কমান্ড ইনফো, কমান্ড ইনফোর মধ্যে ডাটাবেসের নামটা কি দেওয়া আছে, তো এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে সে ডাটাবেস ইনফোতে আসবে। আসার পর সেখান থেকে কাকে সিলেক্ট করবে? ফার্স্ট নেমকে সিলেক্ট করবে। তো সাথে সাথে এখানে কি করবে, কোন ফিল্ডটাকে খালি নিয়ে আসবে? ফার্স্ট নেম। ফার্স্ট নেমে আমাদের কি আসবে? এক্স, জেড, এস। এই সিস্টেমটাকেই মূলত কি বলা হয়? কোয়েরি বলে। ওকে, অর্থাৎ কমান্ডের মাধ্যমে যখন ডাটাবেজের উপর আমি কি করব, কোনো অপারেশন করব। এখানে আমি কমান্ড কি করছিলাম, যে কমান্ড ইনফো, মানে আমি ইনফো ডাটাবেজের জন্য একটা কমান্ড ক্রিয়েট করছি অ্যাকর্ডিং ফার্স্ট নেম। অর্থাৎ এই টেবিলে যে ফার্স্ট নেম আছে সেটাকে কি করে নিয়ে আসার জন্য, সাজানোর জন্য বা ওইটাকে নিয়ে আসার জন্য। তো যে ফার্স্ট নেম যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে সে কী করতেছে, খালি শো করতেছে আর অন্য কোনো ফিল্ডকে শো করতেছে? তার মানে আমরা কি করতেছি, কমান্ডের মাধ্যমে ডাটা বেজের উপর অপারেশন করতেছি না। এই সিস্টেমটাকে মূলত কি বলা হবে? কোয়েরি বলা হবে। ওকে।